নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোইথ গ্রিন। দেখুন বন্ধুরা, কত জিনিয়া চারা! এটি হলো জিনিয়া প্রোফিউশন। আমি আমার চ্যানেলে জিনিয়া নিয়ে একটি ভিডিও ছেড়েছি, আর এটি বড় জাতের জিনিয়া। সেই ভিডিওতে আমি দেখিয়েছি জিনিয়া কীভাবে বড় করতে হয়, আপনারা চাইলে দেখতে পারেন। সেই গাছ থেকেই আমি ফুল সংগ্রহ করে এই চারাগুলো তৈরি করেছি। গাছগুলো শুকিয়ে গেছিল এবং ফুলগুলো প্রায় শুকিয়ে গেছিল, সেই ফুলগুলোকে আমি সংগ্রহ করে রেখেছিলাম। আমি চেষ্টা করছিলাম যে এই গাছের যেই ফুলগুলো থেকে নতুন চারা তৈরি করা যায় কি না। তো আমি প্রথমে কি করেছি, কী কী প্রসেসে আপনি এইগুলো করবেন, সেটাই আমি আপনার সাথে শেয়ার করেছি। দেখুন, এটা আমার এই বছরের জিনিয়া প্রফেশন, এখনও ফুল দিচ্ছে। আপনারা এরকম শুকনো ফুল, ম্যাচুরেট ফুল, সব ফুলে বীজ হয় না এবং সব গাছেও বীজ আসে না। দেখুন, এরকম কালো কালো সিডস, এগুলোর সিডস খুবই পাতলা হয়। এরকম আপনারা ফুল কালেক্ট করবেন। ফুল কালেক্ট করার পর যে কোনো মাটি, যে কোনো ধরনের মাটি, একটু ঝুরঝুরে মাটি হলে ভালো হয়, যাতে জল দাঁড়ায় কম। সেই মাটিতে এই ফুলগুলোকে ছিঁড়ে ফেলবেন। ফুলগুলো ছিঁড়ে ছোটো ছোটো করে ছড়িয়ে দেবেন চারিদিকে। দেখুন, এটিতে সিডস হয়েছে প্রচুর, এই ফুলটিতে এরকম কালো কালো প্রচুর সিডস হয়েছে। আপনারা এরকমভাবেই আগে ফুলগুলোকে কালেক্ট করে নেবেন। একটু ম্যাচুরেট ফুল হলে ভালো সিডস আসে। বন্ধুরা, আপনারা এরকম সিডস কালেক্ট করে যে কোনো ধরনের মাটিতে অথবা কোকোপিটে বসাতে পারেন। আপনারা এই ফুলগুলোকে ছিঁড়ে মাটিতে বসিয়ে দেবেন এবং তার উপর থেকে একটি কোকোপিটের লেয়ার করে দিলেন। আমি যেভাবে করেছি সেইভাবেই আপনারা একটি ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবেন এবং ভালো করে প্রথম দিন ভালো করে জল দিয়ে দেবেন এবং পরের দিন থেকে জল স্প্রে করে দেবেন। আমি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি এবং প্রতিদিন জল স্প্রে করবো, এর থেকে আবার নতুন করে চারা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, জিনিয়া একটি হার্ডি এবং গরমের ফুল। আপনারা এখনও যদি চারা তৈরি করেন, শীতের আগে অবধি এই গাছ থেকে ফুল পাবেন। তাই আমি এই চারাগুলোকে তৈরি করছি এবং একটু বড় হলে রিপোর্টিং করে বড় পাত্রে দেব এবং আবার নতুন করে একই গাছ থেকে প্রচুর ফুল পাব। আপনারা এইভাবে আপনাদের পুরনো গাছ থেকে নতুন করে চারা তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।